ওই সময় কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লেভেল লেভেল করতে পারত। বর্তমানে কিন্তু আমাদের থার্টিন এবং এ চলে গেছে এখন আমরা যে ফোনগুলো ইউজ করে সে ফোনগুলোর সিকিউরিটি কিন্তু অনেক হার তার কারণে হয় কি আমরা যে থার্ড পার্টি অ্যাপস ইউজ করি সে অ্যাপস আমাদের এই সিকিউরিটিকে ক্রস করতে পারে না তার জন্য আমাদের এই ফোনগুলোতে বর্তমানে যে ফোনগুলো আমরা ইউজ করি সেই ফোনগুলোতে অ্যাপগুলো ঠিকঠাক কাজ করতে পারে না তো তার মানে এই নয় কি আপনি দিনের চব্বিশে এসে ভিডিও কল রেকর্ড করতে পারবেন না অবশ্যই পারবেন তবে আপনি কোন অ্যাপস ব্যবহার করে সেটি আপনি পারবেন না এবং আপনার পক্ষে সম্ভব হবে না আপনি চাইলেই আপনার ফোনে থাকা কিছু সেটিংস দিয়ে আপনার ফোনের ভিডিও কল অডিও কল রেকর্ড করতে পারবে তার জন্য আপনাকে দরজা সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোনের রেকর্ড করবেন ছাড়াই তো দুই হাজার চব্বিশের নতুন নিয়মে যদি আপনি ইমোতে ভিডিও কল রেকর্ড করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার ইমো যে আছে সেটি প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পরে বন্ধুরা আপনারা নিচের দিকে পেয়ে যাবেন একটি প্লাস আইকন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে মোর অপশনে টেপ করবেন মোর অপশনে টেপ করার পরে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টেপ করবেন টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে টেপ করবেন তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের এখানে নিচের দিকে পেয়ে যাবেন ব্লক স্ক্রিন ফর কলস এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিন ফর কল এটিকে আপনাদের এখানে যদি ওপেন থাকে তাহলে এটিকে অফ করে দিবেন আমি অফ করে দিলাম তারপরে আপনারা আপনাদের ফোনে শাটারটি নিচের দিকে টানবেন শাটারটি নিচের দিকে টানার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডের একটি অপশন আছে এটি আপনারা এখান থেকে খুঁজে রাখবেন যেহেতু আপনাদের এটি প্রয়োজন হবে আর যদি এটি এখানে খুঁজে না পান তাহলে আপনারা এখানে এডিট অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন টেপ করার পরে আপনাদের এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডটি এখানে প্লাস আইকনে টেপ করে এটিকে উপরে নিয়ে রাখবেন এটি কিন্তু সব ফোনেই থাকে বর্তমানে যতগুলো ফোন আছে সবগুলো ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডের অপশনটি আছে তারপরে আপনারা টিকমার্ক দিয়ে এটিকে সেভ করে রাখবেন ওকে এখন আপনারা ইমোর ভিডিও কল রেকর্ড করার জন্য আপনাদের ইমোতে চলে যাবেন ইমোতে আসার পরে আপনি যে নাম্বারটিতে কল দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে খুঁজে নেবেন ওকে আমি একটি নাম্বার খুঁজে নিলাম খুঁজে নেওয়ার পরে আমি এখানে এখন ভিডিও কল দিব তো আমি ভিডিওতে টেপ করলাম করার পরে বন্ধুরা আপনারা টানবেন টানার পরে ওপেন করে দিবেন ভিডিও রেকর্ড করতেছি তো দুই হাজার চব্বিশে ভিডিও কল রেকর্ড করার জন্য শুধুমাত্র একটি অপশনই বাকি আছে তাছাড়া আপনারা কোনো অ্যাপস ব্যবহার করে আপনারা কখনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন না তো আশা করছি ছোট্ট ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইংলিশ হয় যে কোনো অ্যাপসের ভিডিও কল অডিও কল রেকর্ড করবেন এই পদ্ধতিতে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে দু হাজার চব্বিশে এসে আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন তাছাড়াও অন্য কোনো পদ্ধতি নেই যে আপনি আপনার ফোনে অ্যাপস ইনস্টল করে ভিডিও কল অডিও কল রেকর্ড করবেন আশা করছি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ